হাতত মাত্র 15 ঘণ্টা, সকলো কাম শেষ করব লাগিব এই সময়ের ভিতরতে। হাহাকার লাগিছে সরকারের, কিন্তু কিয় জানিবলৈ চাওক আমার এই বিশেষ প্রতিবেদন। দেশের নির্বাচন আয়োগে শনিবারে বিয়লি নির্বাচনের দিন ঘোষণা করিব। বর্তমান কেন্দ্র সরকারের হাতত সময় আছে মাত্র কেইঘণ্টামান। এই সময়খিনিতেই আধারশিলা অর্ধনির্মিত যিকোনো প্রকল্পের শুভারম্ভ করিব সরকারে। সমগ্র দেশের 543টা লোকসভা সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হব। তদুপরি দেশের 3খনক রাজ্যত বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হব। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর অরুণাচল প্রদেশতো দেশের লোকসভা নির্বাচনের সমান্তরালভাবে বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হব। শনিবারের বিয়লি 3 বজারপরাই দেশত বলবৎ হব নির্বাচনী আচরণ বিধি। শুক্রবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও রাজ্যের বিভিন্ন প্রান্ত কেইবাটো প্রকল্পের শিলান্যাস করে। সৌসিদিনা প্রধানমন্ত্রী মোদিয়ে যোরহাট জেলাত লাচিতর বৃহৎ প্রতিমূর্তি মুক্তি করে। গুরুত্বপূর্ণ বিষয়টি হল সেই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে উঠা নাছিল। অর্ধনির্মিত প্রকল্পটি উদ্বোধন করে বাবা লব বিচারিছে প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারে। দেশত 7টা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 চনত। 2019 11 এপ্রিলের 19 মেলৈকে 7টা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবার 23 মেত নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছিল। এইবারও নির্বাচন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে বহুকেগী রাজনীতিকে। দেশের লোকসভা নির্বাচন লক্ষ্য রাখি বিজেপিয়ে বহুতবুর অর্ধনির্মিত প্রকল্প উদ্বোধন করেছে। তার ভিতর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কার্যসূচীও অন্যতম। বিজেপি দলের এক প্রতিশ্রুতি আছিল রাম মন্দির প্রতিষ্ঠা করা। যেহেতু প্রধানমন্ত্রী মোদী এটা বিষয়ত স্পষ্ট আছিল যে কোনো কারণতে লোকসভা নির্বাচনের আগত রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ নহয়। সেহেতুকে প্রাণ প্রতিষ্ঠা করাটুকে এক বিশাল কার্যসূচী অনুষ্ঠিত করে দেশত এক রামময় পরিবেশের সৃষ্টি করেছিল। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে এই ক্ষেত্রে যেদরে সফল হব বলে ভাবিছিল তেনেদরে সফল নহল। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।